আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। টেক হাসি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত। কি দর্শক বন্ধুরা, থাম্বনেল দেখে অবশ্যই অবাক হচ্ছেন না? বন্ধুরা, অবাক হওয়ার মতো কোনো কথা নয়। অবশ্যই মাত্র 50 টাকা পে করে পেতে পারেন মাস্টার কার্ড, AIBL, আলারাফা ইসলামী ব্যাংক থেকে। আমি আলারাফা ইসলামী ব্যাংকের খুব ছোট্ট একটা পোস্টে আছি। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, মাত্র 50 টাকা পে করে কিন্তু আপনি আমাদের থেকে এটিএম কার্ড বলেন, মাস্টার কার্ড বলেন, ভিসা কার্ড বলেন, যাই বলেন না কেন পেতে পারেন, শুধুমাত্র 50 টাকা চার্জ প্রদান করে। দেখুন, আমি আমাদের কার্ডটা একটু দেখাচ্ছি, খুব সুন্দর। দেখুন, অসংখ্য কার্ড রয়েছে আমাদের, অসংখ্য কার্ড। দেখুন, যদি একটু বের করে দেখাই, দেখুন অনেক সুন্দর। মাত্র 50 টাকা কিন্তু পে করে, শুধু 50 টাকা চার্জ দিয়েই কিন্তু আপনি আমাদের এই মাস্টার কার্ডগুলো নিতে পারেন। দেখুন, আলারাফা ইসলামী ব্যাংকের মাস্টার কার্ড, দেখুন এই কার্ডগুলো কিন্তু আপনি অনলি 50 টাকা চার্জ দিয়েই কিন্তু এই কার্ডগুলো নিতে পারবেন। তো এই কার্ডগুলো নেওয়ার জন্য আমরা সর্বপ্রথম একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে। দেখুন, এটা হচ্ছে আমাদের সেভিংস যে অ্যাকাউন্ট সেটার ফর্ম। তো আমি বলছি আপনাদের অ্যাকাউন্ট খোলার জন্য কী কী প্রয়োজন হবে। আপনার সর্বপ্রথম লাগবে 2 কপি ছবি, যার নাম অ্যাকাউন্টটি খুলবেন। যদি আপনি অ্যাকাউন্টটি খুলেন তাহলে আপনার 2 কপি ছবি লাগবে, এবং আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, এবং যাকে নমিনি দিবেন তার 1টি ছবি লাগবে, এবং তার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। সে যদি ভোটার না হয় সেক্ষেত্রে তার জন্ম নিবন্ধনের কার্ড হলেও কিন্তু হয়ে যাবে। তো এই সব তথ্যগুলো দিলে আপনি কিন্তু এই সেভিংস একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেভিংস অ্যাকাউন্ট অনলি 500, 1000, 2000 নয়, শুধুমাত্র 100 টাকা, অনলি 100 টাকা জমা দিয়ে আপনি কিন্তু আমাদের এই আলারাফা ইসলামী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টটি খুলতে পারবেন খুব সহজে। অনলি, আমি আবারও বলছি, অনলি 100 টাকা জমা দিয়ে যে সেভিংস অ্যাকাউন্টটি রয়েছে সেটা কিন্তু খুলতে পারবেন। যে ডকুমেন্টগুলো লাগবে, আপনার 2টা ছবি, আপনার নমিনির 1টা ছবি, আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি। নমিনি যদি ভোটার আইডি কার্ডের ফটোকপি না থাকে তাহলে তার জন্ম নিবন্ধন ফটোকপি। এই তথ্যগুলো দিয়ে আপনি একটা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন অনলি 100 টাকা জমা দিয়ে। তো এই 100 টাকাটা আপনার কিন্তু আবার অ্যাকাউন্টেই থাকবে, এটা কোনো চার্জ না। অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি আমাদের, অনলি 100 টাকা দিতে হবে যেটা আপনার এই সেভিংস অ্যাকাউন্টে জমা থাকবে। এরপর আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করার পর অনলি 50 টাকা চার্জ দিয়ে কিন্তু আপনারা এই মাস্টার কার্ডটি, এটিএম কার্ডটি নিতে পারবেন। দেখুন, খুবই সুন্দর কোয়ালিটির কার্ডগুলো কিন্তু নিতে পারবেন, সাথে একটি ছোট করে একটি বক্স পেয়ে যাবেন, খুব সুন্দর কার্ডগুলো। তো এই কার্ডগুলো দিয়ে আরেকটা কথা বলে রাখি, যারা ফেসবুক অথবা ইউটিউবে ভিডিও বুস্টিং বা চ্যানেল বুস্টিং করতে চাচ্ছেন তাদের জন্য অল্প একটু কাজ করে নিতে হবে। আপনাদের এই কার্ডটিকে ডুয়েল কারেন্সি করে নিতে হবে। তো ডুয়েল কারেন্সি করার জন্য আপনার ভিসা কার্ডের প্রয়োজন হবে, সরি, আপনার জন্য এটার জন্য পাসপোর্ট প্রয়োজন হবে। আপনার একটি পাসপোর্ট হলেই কিন্তু আপনি এই কার্ডগুলোকে ডুয়েল কারেন্সি করে নিতে পারবেন। পাসপোর্টের মাধ্যমে ডুয়েল কারেন্সি করে আপনি কিন্তু ইন্টারন্যাশনালভাবে কেনাকাটা কিন্তু এই মাস্টার কার্ডগুলো দিয়ে কিনতে পারবেন। আর আপনি সিম্পলি এই কার্ডগুলো ইউজ করে কিন্তু আপনার কোনো ডুয়েল কারেন্সি করাই কিন্তু বাংলাদেশের যে কোনো সাইট থেকে লেনদেন করা, এটিএম বুথ থেকে টাকা তোলা সব ধরনের কাজ কিন্তু এটা দিয়ে করতে পারেন। তো আমার চ্যানেলের আজকের ভিডিওটি এই নিয়েই ছিল। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর অবশ্যই এই চ্যানেলকে সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় ভিডিওগুলো সবার আগে আনতে পারি। তো সকলকে আবার ধন্যবাদ, আসসালামু আলাইকুম।